নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি অনুশ্রী। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের নিউজ হেডলাইন্স। শিক্ষকতা নার্সিং আইনকে যদি করতে চান পেশা, আমরাই আপনাকে দেখাবো সঠিক দিশা। এক্সক্লুসিভ কিডস গার্মেন্টস নয়ন, নয়ন বিসি রোড, রানীগঞ্জ বাজার, বর্তমান ফার্নিচার এন্ড বেডিং স্টোর, নাইন বিডি রোড, কার্মিকাটা, জয়কন্ঠ সীমা মার্কেট, বর্তমান 7131003, হলিরক স্কুল অ্যাফিলেটেড টু ISC, নবাব হাট, সিটি রোড, বর্ধমান, ধারা চিলপুটা, তেজগঞ্জ বাইপাস নর্থ, বর্ধমান, কন্ট্যাক্ট নাম্বার 9832167611। লোকাল লটারি এজেন্সি, শেয়ারা বাজার, বর্ধমান, বর্ধমানের সব থেকে আদি গ্রহরত্নের বিশ্বস্ত প্রতিষ্ঠান দ্বারকানাথ আগরওয়াল, হন্ডা মোটর সাইকেল স্কুটার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, অথরাইজ সাব ডিলার স্টার হন্ডা, শেয়ারা বাজার, আমিলা, বর্ধমান, বর্ধমান আই কেয়ার নার্সিং হোম। আমাদের ঠিকানা বর্ধমান আই কেয়ার নার্সিং হোম, দ্বিতীয় তল, আরজি ভবন, পারভীনহাটা, শ্রীপল্লী, পূর্ব বর্ধমান। বর্ধমান জেলা পরিষদের বিগত বোর্ডের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হল। জেলা শাসকের উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হল শুক্রবার। বড়গুলন 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন হল শুক্রবার। স্বেচ্ছায় একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হল। বোমাবাজির ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। চোখ রাখব এক ঝলকে। একটি বেসরকারি বিএড কলেজের বার্ষিক অনুষ্ঠান ও রবীন্দ্রবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। এদিনের এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে। আয়োজকদের পক্ষ থেকে বিভিন্ন শিক্ষক শিক্ষিকাদের সংবর্ধনা জানানো হয়। বর্ধমান থেকে পিঙ্ক পেট্রোল রিপোর্ট, আনন্দ বার্তা। পথ দুর্ঘটনায় আহত হলো 10 জন। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি একটি গাছে ধাক্কা মেরে উল্টে গেলে এইরূপ বিপত্তি ঘটে। ঘটনায় মৃত্যু হয় একজনের। আহতদের চিকিৎসা চলছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো 1 দশম শ্রেণীর ছাত্রীর। ঘটনাটি ঘটেছে নদিয়ার চাকদহ স্টেশন রোড এলাকায়। সাইকেলে করে পড়ে বাড়ি ফেরার পথে তাকে একটি বেসরকারি বাস ধাক্কা মারলে গুরুতর আহত হয় সে। আহত অবস্থায় তাকে কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। নদিয়া থেকে রাজামুরাদ শেখের রিপোর্ট, আনন্দ বার্তা। দিদির ধাক্কায় ছাদ থেকে পড়ে গুরুতর জখম হলো ভাই। ঘটনাটি ঘটেছে নদিয়ার মহিশুরা গ্রামে। আহত 2 বছরের মোবারক মণ্ডলকে প্রথমে নবদ্বীপ প্রতাপনগর হসপিটালে ভর্তি করা হয়, কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ার কারণে তাকে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। শাসক দলের পক্ষ থেকে একটি বিজয় মিছিল অনুষ্ঠিত হল। এদিনের বিজয় মিছিলটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের নিগন অঞ্চলের পলসনা গ্রামে। দলীয় নেতৃত্বের পাশাপাশি বহু কর্মী সমর্থক এদিনের মিছিলে পা মেলান। মঙ্গলকোট থেকে মনোজ কুমার মালিক ও প্রতীক্ষিত দাস বৈরাগের রিপোর্ট, আনন্দ বার্তা। আসছি বিস্তারিত খবরে। বর্ধমান জেলা পরিষদের বিগত বোর্ডের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। এদিনের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় সংস্কৃতির অ্যানেক্স হলে। পঞ্চায়েত মামলার রায় ঘোষণার পরেই পঞ্চায়েতের বোর্ড গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে নানা জায়গায়। পূর্ব বর্ধমান জেলা পরিষদের বিগত বোর্ডের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো সংস্কৃতির অ্যানেক্স হলে। বিদায় জানানো হলো সভাধিপতি দেবটুডু সহ অন্যান্য কর্মাধ্যক্ষদের। এখন শুধু অপেক্ষা নতুন বোর্ড তৈরির। নতুন দায়িত্ব যারা পাবেন তাদের হাত ধরেই পরিচালিত হবে জেলা পরিষদ। বিভিন্ন শূন্য জেলা পরিষদের আসনে নতুন নির্বাচিতরা আসবেন। এবার সভাধিপতির আসনটি মহিলা সংরক্ষিত। নতুন কে হবেন জেলা পরিষদের সভাধিপতি তা এখনো ঠিক হয়নি। এদিনের বিদায়ী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ, বিধায়ক নেপাল ঘড়ুই, নার্গিস বেগম সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। দেবকে দাঁড় করানো হয়েছিল,
এবং দেবু সেখান থেকে নিচে ছিলেন এবং দেবুকে আমরা প্রজেক্ট করেছিলাম। আমার আজকে ভালো লাগছে, সেদিন আমি প্রদেশ আমাদের নেতৃত্বের কাছে দেবুর নামটা প্রপোজাল করেছিলাম। উনি এসছেন আমাদের সম্পর্কে শুভেচ্ছা জানানোর জন্য আছেন। আমরা অনুষ্ঠানটা শুরু করছি, ছোট্ট অনুষ্ঠান। বর্ধমান থেকে পিঙ্কি প্যাটেল ও সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। জেলা শাসকের উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হলো শুক্রবার। ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে এইরূপ বৈঠক অনুষ্ঠিত হয়। এদিনের বৈঠকটি অনুষ্ঠিত হয় জেলা শাসকের সভাগৃহে। ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে পূর্ব বর্ধমান জেলা প্রশাসন স্বাস্থ্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্তাদের নিয়ে জেলা শাসকের উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হলো। জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তবের সভাগৃহে স্বাস্থ্য দপ্তরের আধিকারিক সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা উপস্থিত ছিলেন। এদিনের বৈঠকে ডেঙ্গু প্রতিরোধ করার জন্য ও সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে প্রচার চালানোর কথা বলা হয়েছে। সরকারিভাবে বিভিন্ন স্থানে প্রচার পর্ব অনুষ্ঠিত হচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে মানুষকে সচেতন করার জন্য কি ধরনের পদক্ষেপ গ্রহণ করতে হবে, পাশাপাশি স্বাস্থ্য কেন্দ্রগুলিতে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করতে হবে, সে বিষয়ে এদিন আলোচনা করা হয়। বর্ধমান থেকে পিঙ্কি ব্যাটারি রিপোর্ট, আনন্দ বার্তা। এখন সময় একটি ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকুন আনন্দ বার্তা। চাচা, আমাদের কি খাটে শোবার সৌভাগ্য হবে না? চাচা চাচা, আমাদেরকে বসার জায়গা হবে না চাচা। চাচা, ভালো ভালো জামা কাপড় গুলো সব নষ্ট হয়ে গেছে চাচা। আপনি কিছু একটা করুন চাচা, আপনি কিছু একটা করুন, কিছু একটা করুন চাচা, আপনি কিছু একটা করুন। নবরূপে নবসাজে বর্ধমানে শীততাপ নিয়ন্ত্রিত এক্সক্লুসিভ শোরুম তারকনাথ দে ম্যানুফ্যাকচারিং জুয়েলার্স অ্যান্ড অর্ডার সাপ্লায়ার্স। এখানে আপনি পাবেন হলমার্কযুক্ত সোনার গহনা এবং আধুনিক ডিজাইনের সোনার গহনার বিপুল সম্ভার। ঠিকানা জহুরিপট্টি, বকুলতলা, বর্ধমান। যোগাযোগ 0342-2634-693-9233-51972। বুধবার অর্থদিবস এবং বৃহস্পতিবার পূর্ণ দিবস দোকান বন্ধ থাকিবে। বিয়ে মানে সারা জীবনের জন্য মনের মণিকোঠায় সযত্নে সাজিয়ে রাখার মতো একটি দিন, নতুন জীবন শুরুর শুভক্ষণ। সেই বিয়ের অনুষ্ঠানের জন্য আলো ঝলমল মনোরম পরিবেশ নিয়ে তৈরি শুভাঙ্গন বিয়ে বাড়ি। সাজানো বাগানের মাঝে দুটি শীতাতপ নিয়ন্ত্রিত ভবন, অতিথি আপ্যায়নের জন্য বিশাল ডাইনিং রুম, রেস্ট রুম, এছাড়াও আছে যে কোনো অনুষ্ঠান ও মিটিং এর জন্য মিটিং হল, প্রশস্ত লন, গাড়ি পার্কিং এর সুবন্দোবস্ত। সব মিলিয়ে আপনার সাধ্যের মধ্যে মনের মতো বিয়ে বাড়ি শুভাঙ্গন। শুভাঙ্গন বিয়ে বাড়ি, কাজীঘাট, বটতলা, বর্ধমান।
লোকাল লটারি এজেন্সি অ্যান্ড স্টকিস্ট। এখানে সকল রাজ্যের লটারি টিকিট খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। মনে রাখবেন, সকল প্রকার প্রাইজ উইনিং সঙ্গে সঙ্গে ক্যাশও করা হয়। এছাড়াও যে কোনো ধরনের ছেঁড়া ফাটা নোটও পরিবর্তন করা হয়। তাই আপনার ভাগ্যের চাকার পরিবর্তন করতে আজই আসুন লোকাল লটারি এজেন্সি, শেয়ারা বাজার বর্ধমান। ফোন নাম্বার 9735194365 এবং 9564601114। চা, এই আজকের মেনুটা কি? গরম গরম ভাত আর ইলিশ মাছ ভাপা। আরে বাবা, সেদ্ধ চালের ভাত হবে ফুলের মতো। আজকালকার যা চাল, মুখেই দেওয়া যায় না। ভরা হাড়ি গিন্নির সোনার কপাল, ভাত খাবে ছেলে পুলে লাল বাবা চাল। আরেকটু দেবো বাবা? হুম, বাবা নয় বলো লাল বাবা। লাল বাবা চাল, ভদ্রেশ্বর্স লাল বাবা রাইস। বিগ ভাই স্বপ্নের বাজার, বিগ ভাই তোমার আমার। বিগ ভাইয়ের সাজাগায় সবার মন ছুঁয়ে যায়। আধুনিকা বলছি তোমায়, আমার মতো পাবে কোথায়? বিগ ভাই স্বপ্নের বাজার, বিগ ভাই তোমার আমার। তবে আর দেরি কেন, আজই আসুন বিগ বাই, ঢলদিঘি পেট্রোল পাম্পের পিছনে বর্ধমান। মোবাইল নাম্বার 8798101548। ওয়াও, হন্ডা মোটরসাইকেল স্কুটার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, অথরাইজড সাব ডিলার স্টার হন্ডা, শেয়ারা বাজার, আমিলা, বর্ধমান। ফোন নাম্বার 9333083382। 26 বছর ধরে আপনাদের সেবায় নিয়োজিত ধারা স্টিল প্রোডাক্ট, স্টিল আলমারি, ডাইনিং, কম্পিউটার টেবিল, রাডারনের খাট, সেগুনের খাট, ড্রেসিং টেবিল এবং সুপ্রিমের চেয়ার ও বিভিন্ন কোম্পানির গদির হোলসেল ও রিটেলার ধারা স্টিল প্রোডাক্ট। ঠিকানা ধারা স্টিল প্রোডাক্ট, তেজগঞ্জ বাইপাস নর্থ, বর্ধমান। কন্ট্যাক্ট নাম্বার 9832167611 অথবা 9564224444। Children, come to me, I will teach you ABC. ব্রাইট একাডেমি বর্ধমানের মধ্যে আজকে আমাদের বর্ধমান শহরে আমরা আশা করছি কয়েক বছরের মধ্যে সেরা স্কুল হয়ে উঠতে পারবো। এবং আমাদের যে পড়ানোর টেকনিকটা, আমরা কিন্তু অ্যাজ ইউজুয়াল টেকনিক ফলো করি না, আমরা প্লে ওয়ে মেথডে বাচ্চাদের শেখাই এবং অডিও ভিজুয়াল মাধ্যমে টোটালি বাচ্চাদের উপর কোনো প্রেশার ক্রিয়েট না করে আমাদের স্কুলে শেখানো হয় এবং একটা অত্যাধুনিক সিস্টেম অনুযায়ী আমরা স্কুলকে রান করছি। এবং আশা করি বর্ধমানবাসী ভালোবাসে, আমরা বর্ধমানের বেস্ট স্কুল কয়েক বছরের মধ্যে তৈরি করে ফেলব। ব্রাইট একাডেমি অ্যান্ড ইংলিশ মিডিয়াম কো এডুকেশনাল স্কুল ফলোয়িং সিবিএসই কারিকুলাম, সর্বমঙ্গলা পাড়া, আলমগঞ্জ, বারডোয়ান। ফোন 0342-320-9819 অর 8436-9266-77 অর 8538-009405। ফিরে এলাম বিরতির পর। বরবেলুন 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন হলো শুক্রবার। প্রক্রিয়া ঘিরে পঞ্চায়েত অফিসে সাজু সাজু রব ওঠে। বোর্ডের প্রধান ও উপপ্রধান নির্বাচিত হন চন্দনা মাঝি ও দেবাশিস বন্দ্যোপাধ্যায়।
পঞ্চায়েত নির্বাচনের পর বোর্ড গঠন প্রক্রিয়া শুরু হলো। শুক্রবার পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার বড়বেলুন 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন হয়। রাজ্য নেতৃত্বের নির্দেশ মেনে এদিন প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়। কর্মসূচি ঘিরে পঞ্চায়েত চত্বর সাজু সাজু রব নেয়। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রধান নির্বাচিত হন চন্দনা মাঝি এবং উপপ্রধান নির্বাচিত হন দেবাশিস বন্দ্যোপাধ্যায়। প্রধান নির্বাচিত হয়েছেন তো? কোন পঞ্চায়েত? কিভাবে চালাবেন? চালাবে সবাইকে দিন। নতুনভাবে নির্বাচিত হল প্রধান চন্দনা মাঝি আর প্রধান নির্বাচিত। কতজন সদস্য ছিল আমাদের এই পঞ্চায়েতে? 9 জন, একজন নির্দল। কি রয়েছে আপনাদের পরিকল্পনা? দেখুন, পঞ্চায়েতের তো এর আগেও বর্ধমান 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের কাজে নিয়ে অনেক পরীক্ষা দেওয়ার কোনো জায়গা নেই। আগামী দিনেও চেষ্টা করা হবে উন্নয়ন মানুষের স্বার্থে উন্নয়নটাকে একটা জায়গায় নিয়ে যাবো। নির্বাচিত বোর্ড জনগণের হয়ে কাজ করবে বলে জানানো হয় দলের পক্ষ থেকে। সভা মহতি সরকারি সভা, ত্রিস্তরীয় পঞ্চায়েতি ব্যবস্থায় গ্রাম পঞ্চায়েত বোর্ড গঠন হলো। ভাতার ব্লকের 14টি পঞ্চায়েতের মধ্যে বরুণ 1 নম্বর পঞ্চায়েত। এটা অত্যন্ত গর্বের দিন যে ভারতবর্ষের উচ্চ আদালত এই পঞ্চায়েতকে স্পর্শ করতে পারল না। গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে সমস্ত মানুষের সম্প্রদায়ের ভোটাধিকারের মাধ্যমে 9 জন মেম্বার এখানে এসছেন। এটা সারা বাংলার কাছে, বিশেষ করে ভাতার বর্ধমান পূর্ব বর্ধমান জেলার কাছে অত্যন্ত গর্বের। এই বোর্ড অতীতে 2008 সালে আমরা পেয়েছিলাম, তখনও বরবেলুন 1 নম্বর অঞ্চলে বহু কিছু আমরা মানুষের মনের মনিকোঠায় এই পঞ্চায়েত এসেছে। রাস্তাঘাট, বিদ্যুৎ। ভাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। স্বেচ্ছায় একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। এদিনের এই শিবিরটি অনুষ্ঠিত হয় শহর বর্ধমানের 20 নম্বর ওয়ার্ডে। রক্তের সংকট দূর করতেই এইরূপ উদ্যোগ গৃহীত হয়। স্বেচ্ছায় একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হলো শুক্রবার। এদিনের এই শিবিরটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 20 নম্বর ওয়ার্ডে। 20 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। রক্তের সংকট দূর করতেই এই রূপ উদ্যোগ গৃহীত হয়। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। আজকে গোটা বাংলার বুকে যে রক্তদান শিবির গুলো হচ্ছে, আমরা তো বুঝতে পারি, আমরা বর্ধমান শহরে রাজনীতি করি, জেলায় আছি। আজকে আমাদের বর্ধমান জেলার হসপিটাল, এটা শুধু জেলার হসপিটাল না, কয়েকটা জেলা নিয়ে আমাদের বর্ধমানের এই হসপিটাল। এই হসপিটালে প্রতিদিন এত রক্তের প্রয়োজন, কিন্তু এই রক্তের প্রয়োজনের যে পূরণটা করছে কারা? আমাদের মতো রাজনীতি দল, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, ক্লাবগুলো, তারাই এই রক্তের চাহিদাটা পূরণ করছে। কিন্তু আজ থেকে আপনি 8 বছর আগে যান, আমরা তো দীর্ঘদিন দলটা করেছি, আমরা সামাজিক কাজ করেছি, রাজনীতি দল করেছি, কিন্তু 8 বছর আগে আমরা দেখতাম। সকল ধর্মের মানুষজনের উপস্থিতির মধ্য দিয়ে পরিপূর্ণতা পায় এদিনের এই কর্মসূচি। স্থানীয় কাউন্সিলর মমতা রায়, বর্ধমান পৌরসভার MCIC খোকন দাস, সমাজসেবী জয়দেব মুখার্জি, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর সহ অন্যান্যরা এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন। এদিন স্বেচ্ছায় আনুমানিক 100 জন রক্তদান করেন। সংগ্রহিত রক্ত তুলে দেওয়া হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকের হাতে। কর্মসূচিকে সার্থক রূপ দেওয়ার প্রচেষ্টা চালান আয়োজকরা।
আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় রক্তদান শিবির, এই শিবিরে আমাদের হচ্ছে সর্বজাতি ধর্ম নির্বিশেষে, যেমন একদিকে আমাদের মহারাজ আছেন, আমাদের একদিকে বড়বড় গুরুদ্বারে জ্ঞানী রামসিংজি আছেন, এমনি আমাদের স্বামী তেজস্বী মহারাজ তিনি হরিদ্বার মঠের মঠাধ্যক্ষ, এবং আমাদের এখানে সাবিত্রী খান আছে, মোহাম্মদ রাজু আছে, সর্বজাতি নির্বিশেষে মানব কল্যাণে রক্তদান এভাবে সারা। বর্ধমান থেকে সুমিত ভগত, পিঙ্কি ব্যাটারি রিপোর্ট, আনন্দ বার্তা। এখন সময় আরো একটি বিরতি, বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকুন আনন্দ বার্তা। চাচা, আমাদের কি খাটে শোবার সৌভাগ্য হবে না? চাচা চাচা, আমাদেরকে বসার জায়গা হবে না চাচা। চাচা, ভালো ভালো জামা কাপড় গুলো সব নষ্ট হয়ে গেছে চাচা। আপনি কিছু একটা করুন চাচা, আপনি কিছু একটা করুন, কিছু একটা করুন চাচা, আপনি কিছু একটা করুন। মনের মতো মিষ্টি মেঘা সুইটসের সৃষ্টি, উৎকৃষ্ট মিষ্টান্ন পরিবেশক মেঘা সুইটস। এখানে সীতাভোগ, সন্দেশ, রসমালাই, মিহিদানা, কাজু বরফি, ল্যাংচা, লরচমচম, রসগোল্লা, উন্নত মানের দই সহ যে কোনো মিষ্টির একমাত্র প্রতিষ্ঠান মেঘা সুইটস। মনে রাখবেন, যে কোনো অনুষ্ঠানে যত্ন সহকারে অর্ডার সরবরাহ করা হয় মেঘা সুইটস, ঘোড়দড়চটি, জিটি রোড, পূর্ব বর্ধমান। মোবাইল 8695247767। রাজ রাজেশ্বর বস্ত্রালয়, এখানে বিভিন্ন রকম তাঁত, সিল্ক, তসর, জামদানি, হ্যান্ডলুম, ছাপা সহ নিত্য নতুন ডিজাইনার শাড়ি, বাচ্চা ছেলে মেয়েদের অত্যাধুনিক স্টাইলের পোশাক, মেয়েদের জিন্স টপ, লেগিংস, কুর্তি, ছেলেদের শার্ট, টি শার্ট, জিন্স অতি সুলভ মূল্যে পাওয়া যায়। এক কথায়, পরিবারের সবার কেনাকাটার জন্য আজই আসুন রাজ রাজেশ্বর বস্ত্রালয়, ভাতার নাসিকগ্রাম মোড়, পোস্ট অফিসের নিচে রঞ্জিত সুপার মার্কেট। মনে রাখবেন, পুজোয় থাকছে আমাদের বিশেষ আকর্ষণ। বর্ধমানের সব থেকে আদি গ্রহরত্নের বিশ্বস্ত প্রতিষ্ঠান দ্বারকাদাস আগরওয়াল, আসল গ্রহরত্ন এবং হীরের গহনার খুচরো ও পাইকারি বিক্রেতা। এখানে গ্যারান্টি সহকারে সব ধরনের গ্রহরত্ন বিক্রয় করা হয়। সততা ও বিশ্বাসের মেলবন্ধনে তৈরি দ্বারকাদাস আগরওয়াল, 362 বিসি রোড, বড়বাজার, বর্ধমান, সবজি বাজারের ঠিক বিপরীতে। মনে রাখবেন, বর্ধমানে আমাদের কোনো শাখা নেই। ফোন নাম্বার 9933308776 অথবা 9434038773 অথবা ফোন করুন 0342266-5417। এক্সক্লুসিভ কিডস গার্মেন্টস নয়ন, বাচ্চাদের ফ্যাশনের অনবদ্য। এখানে বাচ্চা ছেলে মেয়েদের অত্যাধুনিক স্টাইল ও ডিজাইনের পোশাক সহ যে কোনো আইটেম পেয়ে যাবেন, যেমন জনসন অ্যান্ড জনসন মেমি পোকো প্যান্ট, পটি, টুপি, হানগ্লাস সহ যে কোনো ধরনের আইটেম। ঈদের বাজার করতে আপনার বাচ্চার জন্য চোখ বন্ধ করে আসুন নয়ন বিসি রোড, রানীগঞ্জ বাজার, বর্ধমান। ফোন নাম্বার 9434671949। বর্ধমান আই কেয়ার নার্সিং হোম,
এখানে আপনাদের পরিষেবায় থাকছে পেকো সার্জারি, মাইক্রো সার্জারি, গ্লুকোমা সার্জারি, মেডিকেল রেটিনা, অকুলোপ্লাস্টি। এছাড়াও আউটডোর পরিষেবা পাচ্ছেন কর্নিয়া ক্লিনিক, গ্লুকোমা ক্লিনিক, রেটিনা ক্লিনিক, চশমার শোরুম ও কন্ট্যাক্ট লেন্স। এখানে বসছেন ডাক্তার সৌরভ ঘোষ, MBBS অনার্স, কলকাতা MS গোল্ড মেডালিস্ট, ফেকো গ্লুকোমা অকুলোপ্লাস্টি বিশেষজ্ঞ, বসছেন প্রতিদিনই। এছাড়াও থাকছেন ডাক্তার শুভজিৎ দাস, রেটিনা বিশেষজ্ঞ, ফেলো শঙ্কর নেত্রালয়, চেন্নাই, বসছেন প্রতি মাসে প্রথম ও তৃতীয় শুক্রবার। মনে রাখবেন আমাদের নার্সিংহোম সোমবার বন্ধ। এখানে অত্যাধুনিক যন্ত্রপাতি সহকারে চিকিৎসা করানো হয়, যেমন ফ্লাইট ল্যাম্প, কম্পিউটারাইজ পাওয়ার চেক আপ, কম্পিউটারাইজ চোখের প্রেশার মাপা, ইনডাইরেক্ট অপথালমোস্কোপি, 3D OCT, লেজার, কেরাটোমেট্রি, বায়োমেট্রি। এখানে OPD খোলা থাকবে সকাল 1:30 থেকে দুপুর 1:00 পর্যন্ত এবং বিকেল 5:00 থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত। তাই উন্নত চিকিৎসা পরিষেবার লক্ষ্যে আসুন বর্ধমান আই কেয়ার নার্সিংহোমে। আমাদের ঠিকানা বর্ধমান আই কেয়ার নার্সিংহোম, দ্বিতীয় তল RG ভবন, পারবীরহাটা, শ্রীপল্লী, পূর্ব বর্ধমান। পিন নাম্বার 713103। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9800790249 অথবা 8167539382 নম্বরে। দা ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এবার পুজোয় বেড়াতে চলুন আমাদের সাথে। নৈনিতাল, রানীক্ষেত, আলমোড়া, কৌশনি, চকৌড়ি, মুন্সিয়ারি সহ আরো অনেক জায়গা। যাত্রা শুরু 15-10-2018 এবং 22-10-2018 12 দিনের। কেরালা ও কন্যাকুমারী যাত্রা শুরু 16-10-2018 এবং 25-10-2018 14 দিনের এবং ভাইজ্যাক, আরাকু, হায়দ্রাবাদ সহ অন্যান্য জায়গা 9 দিনের। যাত্রা শুরু 15-10-2018 এবং 20-10-2018 যোগাযোগ করুন। দা ট্যুর অ্যান্ড ট্রাভেলস, রুম নাম্বার 102, স্পন্দন কমপ্লেক্স, অপোজিট ইন্ডিয়ান গ্যাস অফিস, পাড়াপুকুর, বর্ধমান। মোবাইল 9932957841 অথবা 9474986323, ফোন 2662244। ফ্যান্সি ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোর, এখানে পাচ্ছেন রড আয়রনের 6-7 খাট মাত্র 3000 টাকায়, 6-3 আলমারি মাত্র 4300 টাকায়, স্টিলের 6-7 খাট মাত্র 5500 টাকায়, 6-7 খাটের গদি মাত্র 1500 টাকায়, 4-টে চেয়ার সহ স্টিলের ডাইনিং টেবিল মাত্র 10000 টাকায়, 3 সিটের সোফা মাত্র 5000 টাকায়। এছাড়াও গোদরেজ ইন্টেরিও, কার্লন, টাটা, পুষ্পা, সুপ্রিম, নীলকমল ছাড়াও রয়েছে বিভিন্ন নামি নামি কোম্পানির নিত্য নতুন ডিজাইনের ফার্নিচার। মনে রাখবেন রয়েছে 60 কিলোমিটারের মধ্যে ফ্রি হোম ডেলিভারি। আমাদের ঠিকানা নিউ ফ্যান্সি ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোর, 90 রোড, পারবীরহাটা, জয় সন্তোষী মা মার্কেট, ফার্স্ট ফ্লোর। ফোন নাম্বার 7718285627। ফিরলাম বিরতির পর। বোমামাজের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার চাকদহ পৌরসভার পৌরপতির বাড়িতে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। নদিয়া জেলার চাকদহ পৌরসভার পুরপতির বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠল। বৃহস্পতিবার পুরপতি দীপক চক্রবর্তী রাতে বাড়িতেই ছিলেন। হঠাৎ তিনজন দুষ্কৃতী মোটর বাইক নিয়ে বাড়ির সামনে 3টি বোমা ছুড়ে পালিয়ে যান বলে অভিযোগ। তাদের ছোড়া বোমাগুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ার জন্য পুরপতি প্রাণে বেঁচে যান। ব্যাপারটা নিশ্চয়ই, বাবা 5 বছর ধরে চেয়ারম্যান আছে, বাবা সবসময় সৎ কাজের পক্ষে। চাকদায় অনেক সমাজ বিরোধী আছে, যারা প্রমোটারি, পুকুর ভরাট, জমি ভরাট এসব করতে চাচ্ছে, সবসময় বাবা তাদের বিরোধিতা করে এসছে। সেটা তাদের মানে বসার কারণ যে এই লোকটা পথের কাটা, এই লোকটার জন্য এইসব অন্যায় কাজগুলো করাচ্ছে না, লুটোপুটে খাওয়া যাচ্ছে না, চাকদাটাকে অন্যায় কাজ করাচ্ছে না, তোলাবাজি করাচ্ছে না, এটাই আর কি কারণ। তাকে সরিয়ে দেওয়া, তাকে সরালে তাদের পথটা পরিষ্কার হয়ে যায়। প্রথম বোমটা ফাটা মারতে আওয়াজ পেয়ে আমি সামনে গ্রিলের সামনে আসি, বাইরে পুরো ধুয়ো, সঙ্গে সঙ্গে আরো দুটো বোম ফাটে, আলোর চমকানি চোখে যায়। বাবা কোনো মতে আমার সামনে থেকে দৌড়ে গেটটা দিল, দেওয়া মতো আবার বাইরে থেকে গুলির শব্দ,
আমার জানলার কাছে এসে একটা গুলি লাগে, কোনো মতে বাবার প্রাণ বাঁচে আর কি। আমি চাচ্ছি আর যদি আপনারা ঠিক মতো না পৌঁছান তাহলে আমি দিদির কাছে যেতে বাধ্য, বা দিদির কাছে গিয়ে আমি এই বিচারটা চাইবো। আপনাদের রিপোর্টারের মাধ্যমে আমি দিদি খবরটা পাই এটাই আমি চাই। আমি অসুস্থ শরীরে এই খবর ছড়িয়ে পড়তে এলাকার মানুষ ও দীপক বাবুর অনুগামীরা তার বাড়িতে এসে উপস্থিত হন। এরই প্রতিবাদে তৃণমূল কংগ্রেস কর্মীরা চাকদহে রেল অবরোধ করেন। রাত্রি 12:15 নাগাদ চাকদহ পৌরসভার পৌর প্রধান মাননীয় দীপক চক্রবর্তী মহাশয় তার বাড়িতে তিনি কুকুর নিয়ে বাইরে বেরিয়েছিলেন। তাকে লক্ষ্য করে দুষ্কৃতীরা 3টে বোম ছড়ে গুলি চালায়। অল্পের জন্য তার প্রাণটা বেঁচে যায় ভগবানের আশীর্বাদে, ঈশ্বরের আশীর্বাদে। সেই সমস্ত দুষ্কৃতীরা এখনও পর্যন্ত গ্রেপ্তার হয়নি। চাকদার পুলিশ প্রশাসন তাদের বিরুদ্ধে এখনও কোনো ব্যবস্থা নেয়নি। তাদের জন্যই তাদের বিরুদ্ধে আজকে আমাদের এই আন্দোলন। কি অবরোধ? রেল অবরোধ চলছে আমাদের সারা চাকদার সাধারণ মানুষ কিনে। সারা চাকদার মানুষ আজকে প্রতিবাদ জানাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শে, যিনি সৈনিক হয়ে চাকদার উন্নয়নের কর্মযজ্ঞের প্রধান পৌরোহিত্যের দায়িত্ব পালন করছেন, সারা চাকদায় উন্নয়নের কর্মযজ্ঞ চলছে, সেই উন্নয়নের বিরুদ্ধে গিয়ে যে দুষ্কৃতীরা চাকদাকে অশান্ত করার পরিস্থিতি তৈরি করার সৃষ্টি করছে এবং চেয়ারম্যানের ওপরে দীর্ঘদিন ধরে একটা মৃত্যু তাকে হত্যা করার চক্রান্ত চলছে, তার বিরুদ্ধেই আজকে সারা চাকদার মানুষ প্রতিবাদ জানাচ্ছে। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে, কি কারণে এই হামলা এখনো তা স্পষ্ট নয়। নদিয়া থেকে রাজামরত শেখের রিপোর্ট, আনন্দবার্তা। সেভ ট্রাইব সেভ লাইফ নিয়ে একটি সচেতনতা র্যালি অনুষ্ঠিত হল শুক্রবার। জেলা পুলিশের উদ্যোগে শেয়ারা বাজার ট্রাফিক কোষের ব্যবস্থাপনায় র্যালিটি পরিপূর্ণতা পায়। পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে শেয়ারা বাজার ট্রাফিক কোষের ব্যবস্থাপনায় একটি সচেতনতা প্রচার কর্মসূচি অনুষ্ঠিত হল। শুক্রবার পোলেমপুর থেকে বাদুলিয়া পর্যন্ত সেভ ড্রাইভ সেভ লাইফের প্রচারের উদ্দেশ্যে একটি সচেতনতা র্যালি অনুষ্ঠিত হয়। পাশাপাশি রাস্তায় যাতায়াতকারী সমস্ত গাড়িতে সেভ ড্রাইভ সেভ লাইফের স্টিকার লাগিয়ে দেওয়া হয়। জেলা পুলিশ প্রশাসনের এইরূপ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই। বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে বসি শেয়ারা বাজার ট্রাফিকের ব্যবস্থাপনায় হলিমপুর থেকে শেয়ারা বাজার পর্যন্ত পথ নিরাপত্তার উদ্দেশ্যে প্রচার করা হচ্ছে। শেয়ারা বাজার থেকে কৃষ্ণ সার রিপোর্ট, আনন্দবার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। শিক্ষকতা নার্সিং আইনকে যদি করতে চান পেশা, আমরাই আপনাকে দেখাবো সঠিক দিশা। এক্সক্লুসিভ কিডস গার্মেন্টস নয়ন, নয়ন ডিসি রোড, রানীগঞ্জ বাজার, বর্ধমান, ধারা চিলকুটা, তেজগঞ্জ বাইপাস নর্থ, বর্ধমান। কন্ট্যাক্ট নাম্বার 9832167611। ফ্যান্সি ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোর, 9 ডিডি রোড, কার্বি খাটা, জয়কন্ঠ সীমা মার্কেট, বর্ধমান 7131003। হলিরক স্কুল অ্যাফিলেটেড টু ISC, নবাবহাট, টিটি রোড, বর্ধমান। লোকাল লটারি এজেন্সি,
শেয়ারা বাজার বর্ধমান। বর্ধমানের সব থেকে আদি গ্রহরত্নের বিশ্বস্ত প্রতিষ্ঠান দ্বারকানাথ আগরওয়াল। হন্ডা মোটরসাইকেল স্কুটার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, অথরাইজড সাব ডিলার স্টার হন্ডা, শেয়ারা বাজার, আমিলা, বর্ধমান। বর্ধমান আই কেয়ার নার্সিং হোম, আমাদের ঠিকানা বর্ধমান আই কেয়ার নার্সিং হোম, দ্বিতীয় তল আরজি ভবন, পারবীরহাটা, শ্রীপল্লী, পূর্ব বর্ধমান। বর্ধমান জেলা পরিষদের বিগত বোর্ডের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হল। জেলা শাসকের উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হল শুক্রবার। বড়বলুন 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন হল শুক্রবার। স্বেচ্ছায় একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হল। বোমাবাজির ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে একটি সচেতনতা র্যালি অনুষ্ঠিত হল শুক্রবার। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র আনন্দবার্তায়। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর কম্পিউটার শিখুন। পশ্চিমবঙ্গ সরকার যুব কল্যাণ বিভাগের উদ্যোগে প্রতিষ্ঠিত বর্ধমান দক্ষিণ যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। এখানে CITA, DITA, DTP, মাল্টিমিডিয়া, FA, ট্যালি উইথ GST, হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্কিং সার্টিফিকেট ও ডিপ্লোমা কোর্সে ভর্তি চলিতেছে। কোর্স সম্পূর্ণ করলে সরকারি কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট দেওয়া হবে, যা যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় এবং এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে গ্রহণযোগ্য। এছাড়া এখানে যুব ভোকেশনাল কোর্স করানো হয়, বিউটিশিয়ান, মোবাইল রিপেয়ারিং, ইলেকট্রিক্যাল ট্রেনারিং ইত্যাদি। ঠিকানা বর্ধমান দক্ষিণ যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, 3 নম্বর ভবানী ঠাকুর লেন, ওমেন্স কলেজের পাশে, স্টেট ব্যাংকের বিপরীতে গলির ভিতরে, বিরতলা, বর্ধমান। যোগাযোগ করুন এই নাম্বারে 9332240657 অথবা 8918641679।
Pearl Hotel and Banquet Lodging, Fooding and Community Hall এখানে পাচ্ছেন Deluxe AC Room, Super Deluxe Room, Executive Room, Premium Room সহ Family Dining Restaurant এছাড়াও Marriage Party, Meeting, Conference সহ যে কোনো অনুষ্ঠানের জন্য আসুন ATM Service, Lift Facility, Travel, Doctor on Call সুবিধাও পাচ্ছেন বুকিং করুন 9564198194 অথবা 9547922228 এই নম্বরে পাল শান্তি কমপ্লেক্স 1400 GT Road বাজার শোরুমের বিপরীতে শ্রীকৃষ্ণ ফাইবার এখানে ফাইবারের ফ্রেম পাল্ডা দেওয়াল আলমারি ওয়ার্ড্রব মডুলার কিচেন কভার ও শোকেস অত্যাধুনিক স্টাইলে এবং সুলভ মূল্যে পাওয়া যায় দেরি না করে ঘরকে মনের মতো সাজাতে আজই আসুন শ্রীকৃষ্ণ ফাইবার পিসি মিত্রের পাড়া পুকুর বর্তমান আমাদের আরেকটি শাখা হাটু দেওয়ান সাতচোরা পুল বর্তমান 4973233-9606 অথবা 9153-021-285 শিক্ষকতা নার্সিং আইনকে যদি করতে চান পেশা আমরাই আপনাকে দেখাবো সঠিক দিশা হ্যাঁ সেরা শিক্ষার সেরা ঠিকানা অপটি এডু এখানে বিএড এবং ডিএড 2018-2020 শিক্ষাবর্ষে ভর্তি চলছে মনে রাখবেন বিএড এবং ডিএড কোর্সে ভর্তি হলে হাতে হাতে পাবেন একটি ল্যাপটপ সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও রয়েছে নার্সিং কোর্স জিএনএম এবং বিএসসি নার্সিং করা মানে সরকারি চাকুরি 100% নিজের হাতে মুক্ত শিক্ষার মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকও পাশ করুন NIOS আমাদের অফিস কলকাতা বর্ধমান বাঁকুড়া ও পুরুলিয়া বিস্তারিত জানতে ফোন করুন 9732167799 নম্বরে আমাদের ওয়েবসাইট www.optiedu.com মমতা ফার্মেসি এখানে বসছেন চর্ম চুল ও যৌন রোগ বিশেষজ্ঞ ডাক্তার সোমনাথ সরকার সময় সোমবার সকাল 10:30 থেকে 12:00 পর্যন্ত চর্ম চুল ও যৌন রোগ বিশেষজ্ঞ ডাক্তার অনুশ্রী সরকার সময় সোম ও বৃহস্পতিবার বিকেল 5:30 থেকে 7:00 পর্যন্ত মেডিসিন ও সুগার রোগ বিশেষজ্ঞ ডাক্তার এন মজুমদার বসছেন প্রতি শুক্রবার বিকেল 5:00 থেকে 7:00 পর্যন্ত নার্ভ রোগ বিশেষজ্ঞ ডাক্তার অশোক ভাট বসছেন প্রথম ও দ্বিতীয় রবিবার বিকেল 5:00 থেকে 7:00 পর্যন্ত হাড়ের ডাক্তার ডাক্তার অর্ক সাহা বসছেন শুক্রবার দুপুর 1:00 থেকে 2:00 পর্যন্ত সুগার হৃদরোগ ও মেডিসিন চিকিৎসক ডাক্তার সৌগত সরকার বসছেন মঙ্গলবার সন্ধ্যা 6:00 থেকে রাত্রি 8:00 পর্যন্ত সোম ও বৃহস্পতিবার সন্ধ্যা 6:30 থেকে রাত্রি 8:00 পর্যন্ত বিশিষ্ট দন্ত চিকিৎসক ডাক্তার তন্ময় রানু বসছেন মঙ্গলবার ও রবিবার সকাল 11:00 থেকে দুপুর 12:00 পর্যন্ত মমতা ফার্মেসি ঠিকানা হলিচাইল স্কুলের সামনে কালনা গেট বর্ধমান মোবাইল 9434123464 অথবা 9735290027 অথবা 7908406073